ইলেকট্রনিক ডিভাইসে করে গাঁজা পাচারের প্রয়াস ভেস্তে দিল ত্রিপুরার ধর্মনগর থানার পুলিশ। অভিনব কায়দায় ইলেকট্রনিক ডিভাইসের ভেতরে করে নিষিদ্ধ গাঁজা পাচারের প্রয়াস ভেস্তে দিল উত্তর ত্রিপুরা ধর্মনগর থানার পুলিশ। অভিনব কায়দায় ইলেকট্রিক ডিভাইসের ভেতর করে নিষিদ্ধ গাঁজা পাচারের প্রয়াস ভেস্তে দিল উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর পুলিশ। শিয়ালদাগামী ট্রেন করে একটি এমসিবি চেঞ্জিং মেশিন অন্যত্র পাঠানো হবে বলে বুকিং করে মেশিনটি রাখা ছিল ধর্মনগর রেল স্টেশনে, কিন্তু যথাসময়ে এর কোনো মালিক স্টেশনে উপস্থিত না হওয়াতে সন্দেহ জাগে স্থানীয়দের মধ্যে। পরে বিষয়টি জানানো হয় ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক দেবাশিস সাহাকে। পরে সোমবার বিকেলে এসপি ভানুপদ চক্রবর্তীর নির্দেশে পুলিশ তদন্ত নেমে সন্দেহজনক ডিভাইসটি ভাঙলে তার ভেতর থেকে ছ প্যাকেট শুকনো গাঁজা উদ্ধার হয়, যার কালোবাজারি মূল্য 20 লক্ষ টাকা হবে। তবে এ কাণ্ডে কাউকে আটক করতে খবর পাওয়া যায়নি। এমনমে পুলিশ সুপার ভানুপদবাবু জানান, এমন কৌশলে গাঁজা পাচার প্রথমবারের মতো হয়েছে, এতে পুলিশকেও দ্বন্দ্বে ফেলে দিয়েছে চতুর প্রকৃতির পাচারকারীরা। এতে জড়িতদের খুঁজে বের করতে পুলিশ অভিযান চলছে। এটাতে আমাদের এসডি বিষয়ের যে আছেন ধর্মনগরের দেবাশিস সাহা, ওনার কাছে ধর্মনগরে কেউ ফোন করেছিলেন গোপন, যেটা আছে যে এরকম ধর্মনগর রেল স্টেশনে যে পার্সেল রুম আছে সেখানের মধ্যে কিছু ইলেকট্রনিক কন্ট্রোল সিস্টেম নামে ফেক মেশিন বানানো হয়েছে, সেটার ভিতরে গাঁজা পাচার হচ্ছে। সেই খবর উপর ভিত্তি করে এসডি বিষয়ের এখানে যারা রেলওয়ে যারা অথরিটি আছেন ওনাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন, ওনাদের সাহায্য নিয়ে আপনাদের সামনে এগুলি রেজিস্ট্রেশন ছিল, ওনার সবার সামনে আমরা এগুলি ভেঙে দেখলাম। পিকুলিয়ার এই ধরনের মানে অভিনব কৌশলে গাঁজা পাচারের সিস্টেম করছে ওনারা। তবে ওনাদের যে সেই উদ্দেশ্য সকল হবে না, আমরা সজাগ আছি, আমরা উত্তর ত্রিপুরাবাসীকে নিয়ে আমরা ন্যাশনাল বিরোধী অভিযান আমরা চালিয়ে যাবো। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা।